हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल आइरीन जया ब्लॉग्स। तो आज के होच्छे भोग। तो एखन आमरा आगे एखन आमार योगा क्लास आगे शेष हलो, तो योगा क्लास थेके आमि मार संगे एकटु देखा करलाम। देखछि मा देखछि बाइरेई दाड़िये आछे आमार जन्य, हाउ नाइस। तो एखन आमरा जाच्छि एकटु ओई शेकेर दोकाने, मैंगो शेक जे दोकानटा आगे आपनादेरके एकबार देखिएछिलाम ना, যেখানে আমি আর মা খেয়েছিলাম, আমি খেয়েছিলাম ম্যাঙ্গো আর মা নিয়েছিল কেশর পেস্তা। তো ওইখানেই যাচ্ছি, আজকে ইচ্ছা আছে একটু কোল্ড কফি শেকটা ট্রাই করার। আর আমার মা বললো ম্যাঙ্গোটাই ট্রাই খাবে, নতুন কিছু আর এক্সপেরিমেন্ট করবে না। তো চলুন যাওয়া যাক ওখানে, ওখান থেকেই হয়ে তারপর আমরা যাব মামাবাড়ি পাড়ার ভোগে। আর সঙ্গে থাকবেন কিন্তু, চলে যাবেন না ব্লগ থেকে মাঝপথে। তো আজকে আমরা নিয়েছি, মা নিয়েছে ম্যাঙ্গো, আমি নিয়েছি কোল্ড কফি শেক। কোল্ড কফি শেকেও দেখছি কাজু কিশমিশ আর ফুটি ফুটি দিয়েছে, তাই না? অন্যরকম করে না, একটু জোরে বলো। ওই কোল্ড কফি তো না, একটু আলাদা। আবার এমন ভাবে লোককে রেগে মেগে এরকম ভাবে, চলুন আগে আমরা খেয়ে নিই। দেখুন, এক গামলা খিচুড়ি, কারণ প্রচুর লোক, প্লাস এখানে কাটাকুটিও চলছে, ধোয়াও চলছে, আলুরদমের আলু কেটে রেখেছে, এখানে ভোগ বানানো চলছে, গামলা গামলা খিচুড়ি চচ্চড়ি সব হচ্ছে এখানে। এখানেও সব ভোগ তুলছে, কারণ এখানে অনেক লোক বসে খাচ্ছে তাদেরকে দেওয়ার জন্য। এখানে গেছে খিচুড়ি, আলুর দম আর চচ্চড়ি। এখানে যে কন্টেনারগুলো আছে সেগুলো হচ্ছে যারা চাঁদা দিয়েছে, মানে বিল দেখাবে, তাদেরকে একটা করে কন্টেনার দিয়ে দেওয়া হবে যদি তা যে নিয়ে যেতে চায়। আর যারা বসে খেতে চায় তারা ওখানে বসে খেতে পারে। আমার বড় মামা আবির এই দায়িত্বতে আছে। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের পৌরমাতা পারমিতা চ্যাটার্জি, উনি আমাদের মধ্যে এসে অংশগ্রহণ করবে। ফুটপাত দেওয়ার জন্য বাড়িদার আপনাদের বলছি, তাদের সুবিধা পান না কিনা বুঝতে পারি না। ফুটপাত দেওয়ার জন্য যারা পরিবেশন করছে তাদের পক্ষে খুব অসুবিধা হচ্ছে। আপনারা মায়ের ভোগ খাওয়া চলাকালীন কেউ এখানে এখন ভোগ বিতরণ করা হচ্ছে, মানে এরা এখানে আলাদা করে বসেছে, আমাদের কাউন্সিলর ম্যাম প্লাস বাকি যারা আছে, আমার মায়ের ছোটবেলার টিচার যে মেরুন রঙের শাড়ি পরে আছে, আর ব্লু শাড়িতে আছে চিত্রা আন্টি, আমাদের ওয়ার্ডের প্রেসিডেন্ট। আমার মা নিতে এসে গেছে ভোগ, পোলাও দিচ্ছে। ধরতে পারবে তো? এখানে ইয়ার্কি মারা হচ্ছে। তুমি ভালো করে ভোগ খাও,
আজকের ব্লগটা একটু শর্ট হচ্ছে, ঠিক আছে, কিছু মনে করবেন না। এই এতদিন ধরে যে আসছি, সত্যি আগে ব্লগেও বললাম যে খুব টায়ার্ড হয়ে পড়ছি, কিন্তু টায়ার্ড হয়ে যাচ্ছি ঠিকই, কিন্তু মন চাইছে না যে এই দিনগুলো কাটুক, মনে হচ্ছে ঘড়ির কাঁটা ওখানেই আটকে থাকুক, কারণ পুজো শেষ হয়ে গেলে আবার সেই ব্যাক টু নর্মাল লাইফ। এইখানে যে আসছি, যাদের সাথে অনেক দিন ধরে দেখা হয় না তাদের সাথে দেখা সাক্ষাৎ হচ্ছে, গল্প করা হচ্ছে, প্লাস আমার নেফিউজরা আসছে, ওদের সাথে টাইম স্পেন্ড করছি, হ্যাঁ আলাদা একটা মজা, গল্প করা, হাসাহাসি করা, হিহি করা, সেগুলো খুব ভালো লাগছে। তো আমার মনে হচ্ছে যে আস্তে আস্তে টাইমটা কাটুক, এত তাড়াতাড়ি যাতে না কাটে, তাই তো। তো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি, আবার নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে খুব শিগগিরই দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যেটা আমি অ্যাজ ইউজুয়াল বলে থাকি, যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আর যারা এখন অবধি আমার চ্যানেল আইরিন জয়া ব্লগ সাবস্ক্রাইব করেনি তারাও সাবস্ক্রাইব করবেন, দেখা হবে খুব শিগগিরই। সি ইউ, বাই বাই, সায়োনারা, টাটা। তুমি কিছু বলবে মা? আমার মা টাটা কোনোদিন কোনোদিন হবে না, টাটা ওরকমই বলবে, যেটা আপনারা কোনোদিন শুনতেও পাবেন না, আমার মার গলা থেকে স্বর বেরোবেই না। আচ্ছা টাটা, বাই বাই, জয় হিন্দ।